Hello, my dear student of class 7. Welcome to my online class. I'm Mohammad Rubel, assistant teacher of English, Lakers Public School and College, Rangamati. Today I will discuss English first word for class 7, unit 3, what are friends for, and lesson 5, the best friend. Dear learners, look at the pictures. Here are two friends. So our today's lessons, unit 3, lesson 5, the best friend. Learning outcome. After completing this lesson, student will be able to read and understand different kinds of text, write answer to the questions, write short paragraph by the most suitable word of the text. So dear learners, here are some keyword and its meaning. তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে প্রশ্নপত্র সে কোশ্চেন প্যাটার্ন সেখানে কোশ্চেন নাম ওয়ান যেটা থাকে অর্থাৎ এমসিকিউ যে কোশ্চেনগুলো সেখান থেকে আমাদের এমসিকিউ যে মাল্টিপল চয়েস কোশ্চেন যে প্রশ্নগুলো থাকে সেক্ষেত্রে ওয়ার্ডগুলো সিমিলার মিনিং বা অপোজিট মিনিং থেকে পরীক্ষা প্রশ্ন থাকে তো আমরা আজকের যে লেসনটা সেখানে অর্থাৎ ইউনিট থ্রি লেসন ফাইভ সেই লেসন থেকে কিছু কিওয়ার্ড বা গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সিনোনিম বা সমার্থক শব্দ এবং বাংলা মিনিং এখানে আলোচনা রেখেছি তোমরা এগুলোর পাশাপাশি যেগুলো তোমাদের কাছে আরও ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো প্র্যাকটিস করবে অর্থাৎ তোমরা অবশ্যই বেশি বেশি করে ওয়ার্ড শিখবে তোমাদের ভোকাবুলারি যত স্ট্রং হবে ইংলিশের স্কিল তত বৃদ্ধি পাবে সো এখানে দেখো আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে স্ল্যাপ জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চড় দেওয়া সিমিলার মিনিং বা সিনোনিম যদি বলি আমরা সেটা হচ্ছে স্ম্যাক তারপরে রয়েছে ওয়াসিস একটা মরুদ্ধান মারিন ল্যান্ড তারপরে যেটা রয়েছে যে কুইক স্যান্ড বা চোরাবালি ট্র্যাপ অফ স্যান্ড তারপর ইরেজ একটা মুছে ফেলা বা রিমুভ তারপর ইনগ্রেভ খোদাই করা অর্থাৎ কোনো কিছুতে স্টোন বা উডের মধ্যে আমরা খোদাই করে যে লেখাগুলো লিখি যা সহজে মুছে যায় না সেরকম কিছু আর তোমাদের যে ষষ্ঠ সপ্তাহের ইংরেজির যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেখানে মূলত এই ধরনের এখান থেকে কিছু ওয়ার্ড সেখানে আছে এই ইউনিট থেকে ওয়ার্ডগুলো নেওয়া হয়েছিল বা তোমাদের যেই ইউনিট টু সেখান থেকে বলা আছে বাট ওয়ার্ডগুলো মূলত এখানে অনেকগুলো রয়েছে ইউরিজ ইনগ্রাফ এগুলো রয়েছে তারপরে দেখো ফরগেট যেটা আছে ভুলে যাওয়া মানে ফেইল টু রিকালেক্ট তারপরে ডিজার্ট মরুভূমি ওয়েস্ট অথবা লিপ স্ট্যাক আটকে যাওয়া বা ট্র্যাপের মধ্যে আটকে যাওয়া সেরকম হচ্ছে স্ট্যাক বলা হয় তারপরে মোরাল এটা নীতিকথা বা গুড ভার্চুয়াস তো এই যে কিওয়ার্ডগুলো রয়েছে পাশাপাশি সিমিলার মিনিংগুলো তোমরা শিখবে আর তার পাশাপাশি তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে সেখানে যে লেসনের মধ্যে যে আর ওয়ার্ড যে এক্সট্রা কিছু ওয়ার্ড থাকে তোমরা সেগুলো শিখে নেবে তো ডিয়ার লার্নার্স চলো আমাদের যেই ইউনিট ফাইভ লেসন সরি ইউনিট থ্রি লেসন ফাইভ যে লেসনটা রয়েছে দ্য বেস্ট ফ্রেন্ড সেটা আমরা একটু দেখে নিই যে মূলত প্যাসেজের মধ্যে কী রয়েছে তো এর পূর্বে এই যে ইউনিটটা সেখানে ইউনিট চার যেই সরি লেসন ফোর যেটা রয়েছে অর্থাৎ ইউনিট ফাইভের লেসন ফোর সেখানে স্যাড ডে ফর ফারাবি সেখানের যে প্যাসেজটা রয়েছে বা লেসনটা সেটারই পরিপ্রেক্ষিতে তোমাদের ইউনিট থ্রি এই লেসন ফাইভ দ্য বেস্ট ফ্রেন্ড লেসনটা তো তোমরা দেখো এখানে যে প্যাসেজটা আমরা একটু রিড আউট করি এখানে হচ্ছে যে ডোন্ট বি স্যাড ফর আবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হার্মড ইট আই নো স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস লেসন তো ফারাবি তোমরা জানো যে ফোরে যেটা সেখানে পড়ানো হয়েছে যে ফারাবি মন খারাপ করে বসেছিল কারণ তার যেই স্কুল ফুটবল টিম সেখান থেকে তার নাম কেটে দেওয়া হয়েছিল তাদের যেই দলনেতা বা ক্যাপ্টেন সে তার নাম কেটে দিয়েছিল সেজন্য তার মন খারাপ করে বসেছিল এরপরে ফ্লোরা গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল বা বুঝিয়েছিল সেই প্যাসেজটাই মূলত এটা তো ওদের যে গল্পটা ছিল বন্ধু সম্পর্কে সেটা হচ্ছে যে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ডিজার্ট দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছিল আফটার হোয়াইল
দে হ্যাড এ কোয়ারেল, কিছুক্ষণ হাঁটার পরে তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হলো, অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার ইন দ্য ফেস, তো এক বন্ধু অপর বন্ধুকে তার গালের মধ্যে থাপ্পড় দিয়ে বসলো। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট, যে থাপ্পড় খেয়েছে বা যার গালে থাপ্পড় দেওয়া হয়েছে সে ব্যথা পেয়েছে, মর্মাহত হয়েছে, বাট উইদাউট সেইং এনিথিং বি রোড সরি হি রোড ইন দ্য স্যান্ড, তো সে কিছু না বলে থাপ্পড়কে ব্যথা পেয়েছে, তারপরে সে কিছু না বলে বালুর মধ্যে সে লিখলো, সে যেটা লিখেছিল সেটা হচ্ছে যে টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস, আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার গালে থাপ্পড় মেরেছে। তো এরপরে তারা আবার হাঁটতে শুরু করে, দে কিপ ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসেস, তারা ততক্ষণ পর্যন্ত হাঁটতে ছিল মরুদ্যানের মধ্যে দিয়ে, মরুভূমির মধ্যে দিয়ে, যতক্ষণ পর্যন্ত না একটি মরুদ্যান পাওয়া গেলো, অর্থাৎ মরুদ্যানের মধ্যে এখানে মরুভূমির মধ্যে যেখানে কিছু গাছপালা থাকে এবং সেখানে মাঝে মধ্যে একটা কুয়া থাকে দেখা যায় যেখানে পানি থাকে, এরকম একটা জায়গা পৌঁছানো পর্যন্ত তারা হাঁটতে ছিল। দে আর দ্য ডিসাইডেড টু টেক বাথ, সেখানে গিয়ে পৌঁছে তারা যখন জল দেখলো তো তারা ডিসিশন নিল যে এখানে তারা গোসল করবে। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপ বিফোর গট স্টার্ট ইন দ্য কুইক স্যান্ড অ্যান্ড স্টার্ট গোয়িং ডাউন, তো এরপূর্বে যে থাপ্পড় খেয়েছিল সেই বন্ধুটি আবার চোরাবালির মধ্যে আটকে গেল এবং সে আস্তে আস্তে ডুবে যাচ্ছিলো বা তলিয়ে যাচ্ছিলো, বাট হিজ ফ্রেন্ড সেভ হিম, এবার কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো। আফটার হি ওয়াজ সেভড হি রোড ওয়ান স্টোন, তো এবার যখন তার জীবন বাঁচলো তো তখন সে লিখলো, পাথরে লিখলো, এবার টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভ মাই লাইফ, আজকে আমার বন্ধু আমার জীবন বাঁচিয়েছিল, এবার সে লিখলো পাথরে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, আফটার আই হার্ট ইউ ইউ রোড ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রাইট ওয়ান স্টোন ওয়াই, তো যে বন্ধুটি থাপ্পড় দিল এবং যে জীবন বাঁচিয়েছিল সে আবার জিজ্ঞেস করলো যে তোমাকে যখন আমি থাপ্পড় মেরেছিলাম তখন তুমি ভালোতে রেখেছিলে, কিন্তু এখন যখন তোমার জীবন বাঁচিয়েছি তখন তুমি পাথরে লিখছো, বাট কেন এটা কেন করলো? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাই হোয়েন সামওয়ান হার্ট আস উই শুড রাইট ইট ডাউন ইন দ্য স্যান্ড, যখন কেউ আমাদেরকে আঘাত করবে এগুলো আমাদের বালুতেই লেখা উচিত, দ্য উইন্ড ক্যান রিজ ইট অ্যাওয়ে, যাতে করে বাতাসে সহজেই লেখাটি মুছে যায়, বাট হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস উই শুড এনগ্রেভ ইট অন স্টোন, তো আমাদের জন্য কেউ কিছু ভালো যদি কিছু করে সেটা অবশ্যই আমাদের পাথরে খোদাই করে লিখে রাখা উচিত, যাতে সো নো উইন ক্যান রিজ ইট, যাতে করে কোনো বাতাস বা কিছুতে এটা মুছে না যায়। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি ফ্লোরাক্স, ফ্লোরা এবার জিজ্ঞেস করলে তুমি কি এই গল্পের নীতিকথা বা মূল কথা অনুধাবন করতে পেরেছ? ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল, ফারাবি মাথা নাড়লো এবং হাসলো, ইয়েস উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমরা তাহলে আমাদের যেগুলো ব্যথা দেয় বা খারাপ যে কাজ জিনিসগুলো সেগুলো আমরা ভুলে যাবো, বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফরএভার, কিন্তু আমরা যেগুলো ভালো কাজ বা যেগুলো সেগুলো চিরদিন মনে রাখবো বা ভুলবো না, এটাই ছিল আমাদের প্যাসেজের মূল কথা, অর্থাৎ আমরা খারাপ কিছু কখনো মনে রাখবো না, আমাদের সাথে যে খারাপ আচরণগুলো হয় বা বাবা মা বকা দিলে বন্ধু বান্ধব বকা দিলে সেটা আমরা মনে রাখবো, কিন্তু ভালো কিছু বললে অবশ্যই সেটা আমরা মনে রাখবো। তো ডিয়ার লার্নার্স, এখানে একটি রয়েছে দেখো যে হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস, যে আমরা কেন ক্ষমা করে দিব যে আমাদেরকে আঘাত করে বা ব্যথা দেয় বা তো কেন আমরা ভুলে যাব বা মাফ করে দিব, ইফ উই ডোন্ট ফরগিভ দোজ হু হার্ট আস এনিমিটি উইল ইনক্রিজ, অর্থাৎ যদি আমরা এগুলো ভুলে না যাই বা ক্ষমা করে না দিই তাহলে শত্রুতা বাড়বে, এবং ইফ এনিমিটি উইল ইনক্রিজ, যদি শত্রুতা বাড়ে হিউম্যান লাইফ উইল বি ইন ডেঞ্জার, অর্থাৎ আমরা যদি শত্রুতা বাড়াই তাহলে আমাদের যে জীবন সেটা হুমকিস্বরূপ হয়ে পড়বে, সো আমরা খারাপ কাজগুলো ভুলে যাব। তো ডিয়ার লার্নার্স, এখানে দেখো কিছু ওয়ার্ড রয়েছে এবং সেটার মিনিং রয়েছে, একটু এলোমেলো করে সাজানো আছে, সেটা তোমাদেরকে মিল করে সাজাতে হবে, কোনো হার্ড তারপরে ওয়াসিস কুইক স্যান্ড এরিয়াস অ্যান্ড ইনগ্রেভ, এটার সাথে আমাদের ডান পাশে যে মিনিং রয়েছে সেগুলো একটু এলোমেলো করে দেওয়া আছে, আমরা সেখান থেকে মিলিয়ে রাখবো, অ্যান এরিয়া ইন ডিজার্ট হোয়ার দেয়ার ওয়াট ওয়াটার, তোমরা দেখো এটা তোমরা নিজেরাও করতে পারো, তো আমি উত্তরগুলো এখানে রেখে দিয়েছি, তো তোমরা ভালো করে খেয়াল করো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটার সাথে কোনটা মিল হয়, আমি যেই প্যাসেজটা পড়েছি সেখান থেকে উত্তরগুলো তোমরা আশা করি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে তোমরা উত্তরটা পেয়ে যাবে।
তো অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। হার্ট যেটার আঘাত করা ব্যথা পা, তো গট ফিজিক্যাল পেইন হোয়েন সামওয়ান হিট আস, সরি হিট ইউ অর ইউ ফল, যখন কেউ তোমাকে আঘাত করবে বা পড়ে যাবে তখন যেটা ব্যথা সেটা হার্ট বলে। অসিস অ্যান্ড এরিয়া ইন ইট সেট হোয়ার দেয়ার এর ওয়াটার প্ল্যান্টস এটসেট্রা, তো কুইক স্যান্ড ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক ট্র্যাপ, ইফ ইউ ওয়ার্ক অন ইট ইউ উইল সিঙ্ক ইন টু ইট, ইস রিমুভ সামথিং কমপ্লিটলি কাট ওয়ার্ডস অর ডিজাইন অন স্টোন অর উড। তো এইগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডগুলোর মিনিং। তো দেখো আমরা কিছু আমরা যে সেন্টেন্সগুলো লিখি মূলত সেটা আমরা টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে মূলত, এরপর টু ভার্বের সাথে এনজি বসে এবং উইদাউট ভার্বের সাথে এনজি বসে। এখানে কিছু সেন্টেন্স রয়েছে এগুলো কারেক্ট করে লিখতে হবে। দেখো দে ডিসাইডেড টু টেকিং বাথ, তারপরে রয়েছে যে হি রোড ইন দ্য স্যান্ড উইদাউট সিইং এনিথিং, তারপরে রয়েছে টু মেড এ গুড রেজাল্ট, টু মেড এ গুড রেজাল্ট উই ওয়ার্ক হার্ড আই ওয়ান্ট টু হেল্প ইউ, তো হি রোডস হি রোড ইন দ্য স্যান্ড উইদাউট সিইং এনিথিং। তো এই সেন্টেন্সগুলো মূলত কিছু ভুল রয়েছে এবং উপরে যে স্ট্রাকচার সেই অনুযায়ী মূলত এটা কারেকশন করতে হবে। তো তোমরা দেখো এখানে কারেকশনটা রয়েছে দে আর দি ডিসাইডেড টু টেক বাট এখানে টেকিং হবে না, টেক হবে হি রোড ইন দ্য স্যান্ড উইদাউট সিইং, এখানে সিইং হবে সে হবে না, টু মেক আ গুড রেজাল্ট উই ওয়ার্ক হার্ড আই ওয়ান্ট টু হেল্প ইউ, তারপরে রয়েছে হি রোড ইন দ্য স্যান্ড উইদাউট সিইং এনিথিং। তো এগুলো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার লার্নার্স, তোমরা এখন যেহেতু বাসায় আছো, তোমাদের হাফ ইয়ারলি যে পরীক্ষা সেটা 17 তারিখ থেকে হওয়ার কথা, আমাদের কর্তৃপক্ষ যদি ডিসিশন নেয় তাহলে পরীক্ষা হবে। তো আমরা মূলত তোমাদের যেগুলো পড়ানো হয়েছে এই ধরনের টপিক থেকে প্রশ্নপত্র করবো এবং অ্যাসাইনমেন্টগুলো কন্টিনিউয়াসলি চলবে, তোমরা সে অনুযায়ী প্রিপারেশন। তো এখানে যেটা হোমওয়ার্ক রয়েছে যে হোমওয়ার্ক দেখো যে উইল ব্রিং টু রাইট 10 মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট দ্য বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে পারো বা 10টা সেন্টেন্সের মধ্যে।